পদ্মা সেতু জাজিরা পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত বিডি স্টার টিভি নিউজ শরীয়তপুর জেলা প্রতিনিধি ইমরান হোসাইনের পাঠানো প্রতিবেদন নিয়ে খবর করছি আমি তানজানা শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু জাজিরা পয়েন্টে একটি মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয় এছাড়া আরও অন্তত দশজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে দোসরা জুলাই শনিবার দুপুর আনুমানিক দুইটার সময় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান সরেজমিনে গিয়ে দেখা যায় দুর্ঘটনাস্থলে গাড়ির ভাঙাচোরা গ্লাস ও নিহত ব্যক্তির রক্ত রাস্তায় ছিটিয়ে রয়েছে এছাড়া নিহত আব্দুল হক বয়স পঞ্চান্ন লাশ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে রয়েছে নিহত আব্দুল হক কিশোরগঞ্জ জেলার বৈরব থানার সাগাইয়া গ্রামের তোতা মিয়ার ছেলে ঘটনাস্থলে থাকা পদ্মা সেতু দক্ষিণ থানার এস আই আশরাফ জানান দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি কিশোরগঞ্জের ভৈরব থেকে পদ্মা সেতু এবং গোপালগঞ্জ সহ এদিকের বিভিন্ন জায়গা পরিদর্শনে আসেন এ সময় তাদের সাথে আরও বেশ কয়েকটি মাইক্রোবাস ছিল ঘটনাস্থলে আসার পর গাড়িটি পদ্মা সেতুর দিকে যাচ্ছিল এমত অবস্থায় কুয়াকাটা থেকে আগত অন্তরা পরিবহনের যাত্রীবাহী বাসটি পেছন থেকে মাইক্রো বাসটিকে সজোরে ধাক্কা মারলে মাইক্রোবাসটি উল্টে যায় এ সময় নিহত আব্দুল হক গাড়ির জানালা দিয়ে বাইরে ছিটকে পড়লে বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এতে করে ঘটনাস্থলে তিনি মারা যান গাড়িটিতে থাকা বাকি প্রায় দশ থেকে বারো জন যাত্রীদের প্রায় সবাই দুর্ঘটনা আহত হয় এছাড়া আব্দুল বয়স ষাট নামক একজন গুরুতর আহত হয় তাকে তাৎক্ষণিক ঢাকায় পাঠানো হয় বাকিদেরকে চিকিৎসার জন্য শিবচর ও পাঁচচরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে দুর্ঘটনা ঘটার পর থেকেই মাইক্রোবাস এবং অন্তরা পরিবহনের যাত্রীবাহী বাস দুটির চালক পলাতক রয়েছে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখা হোসেন জানান আমরা ঘটনাস্থলে গিয়ে এক্সপ্রেসওয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করেছি এখন এক্সপ্রেসওয়ে বাস চলাচল স্বাভাবিক রয়েছে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল সুমন জানান আমরা খবর পেয়ে সাথে সাথে টিম নিয়ে এখানে এসে রাস্তা থেকে বর্জ্য পরিষ্কার করি এবং নিহত ব্যক্তির লাশটি আমাদের তত্ত্বাবধানে নিয়ে নেই পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দুর্ঘটনা শিকার গাড়ি পুটি থানায় নিয়ে এসেছি এবং নিহত ব্যক্তির লাশটি এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে এনেছি আপনার পরিচয় মোহাম্মদ এনামুল সুমন স্টেশন অফিসার জাজিরা ফায়ার স্টেশন আচ্ছা আপনি কখন কিভাবে খবর পান এবং কি কখন খবরটা পান আমাকে শরীয়তপুর জেলার ফায়ার সার্ভিস থেকে আমাকে টেলিফোনের মাধ্যমে জানায় যে পদ্মা সেতুর নাওডোবা মোরে একটা দুর্ঘটনা ঘটছে তো আমরা তাৎক্ষণিক আমার রেস্কিউ টিম নিয়ে ওখানে আসার পর আমি প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে পুলিশ অলরেডি হাইওয়ে পুলিশ শিবচর থানা এবং পদ্মা দক্ষিণ এই থানা তো তারা সমন্বয় করে তারা রেস্কিউ করে তারা পরিবার করছে একজন নিহত হয়েছে আর চারজন আহত হয়েছে আর বাকিরা সব ঠিক আছে কুয়াকাতা থেকে ঢাকা ই আপনার ঢাকাগামন্তরা হ্যাঁ ঢাকাগামী অন্তরা বাস এবং একটা মাইক্রোবাস পাশাপাশি একই রুটে যাচ্ছে পাশাপাশি লেগে মাইক্রোবাসটি উড়কে গেছে তো আমরা প্রাথমিকভাবে এসে আপনার রোডে যে বর্জ্য ছিল রক্ত ছিল এগুলো আমরা দিয়ে পরিষ্কার করে ফেলেছি এখন এই পরিস্থিতিটা আমরা